বন্ধুরা তোমরা মুখ্যমন্ত্রী বিরাট বড় চাকরি নিয়ে ঘোষণা করেছেন যেখানে একাধিক পদের কথা বলেন তার মধ্যে হচ্ছে আফগানি পুলিশ নিয়ে রীতিমতো তিনি উল্লেখ করেন আফগানি পুলিশ নিয়ে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা অনেকেই কমেন্ট সেকশানে আমাকে জানিয়েছ ও যে রীতিমতো নিয়োগ নিয়ে বিভিন্ন দুর্নীতি চলছে রাজ্যে এ আশা তো দেওয়া হচ্ছে সেই অনুযায়ী ভ্যাকেন্সি বেরোচ্ছে না ভ্যাকেন্সি বেরোলেও এক্সাম হচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না একাধিক বিষয় তোমরা বলেছ দেখো এগুলো মানছি সবই বাস্তব তোমরা একেবারেই বলছো না কিন্তু রাজ্যে কি নিয়োগ চলছে না রাজ্যে কিছু দুর্নীতি রয়েছে অবশ্যই এটা মানছি কিন্তু রাজ্যে নিয়োগ কিন্তু একেবারেই বন্ধ হবে না তোমাদের সমস্ত কথাই বাস্তব কিন্তু এটাও ভাবতে হবে রাজ্যে যে একেবারেই নিয়োগ হবে না এটা কিন্তু একেবারেই বলা যায় না কারণ রাজ্যকে চালানোর জন্য সরকারি কর্মচারী দরকার পুলিশ দরকার আফগানি পুলিশ দরকার বিভিন্ন ও ক্যাটাগরিতে বিভিন্ন জবে সরকারি কর্মচারী না থাকলে রাজ্য সরকারকে চালাবে কি সেই কারণে অবশ্যই নিয়োগ হবে এবং একটা নিয়োগ যদি না হয় রাজ্যের অন্যান্য নিয়োগ তো হবে তোমরা প্রস্তুতিতে রকম খামতি কিন্তু দেবে না তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কিন্তু তোমাদের প্রত্যেকের আফগানি পুলিশ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসতে চলেছে কি কী যোগ্যতা লাগবে এ তোমাদের এ কোয়ালিফিকেশান কী লাগবে সমস্তটা বিস্তারিত আলোচনা করব কি এক্সাম দিতে হবে প্রসিডিওর সম্বন্ধে কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো সম্পূর্ণ আফগানি পুলিশ নিয়ে জানতে পারবে প্রথমেই বলে রাখি তোমাদের এজ কত লাগবে তোমরা যারা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমাদের বয়স রয়েছে এ তোমাদের প্রত্যেকে তোমরা কিন্তু যদি মাধ্যমিক পাশ হও তাহলে কিন্তু আবেদন করতে পারবে এটা জেনারেলদের জন্য আঠেরো থেকে সাতাশ বছর লাগবে তুমি যদি ওবিসি হও বা এসসি হও তাহলে কিছু ছাড় রয়েছে ওবিসিদের জন্য তিন বছরের ছাড় রয়েছে মানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলেও কিন্তু ও তোমরা আবেদন করতে পারবে আর যারা এসসি এসটি রয়েছে তারা আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই এক্ষেত্রে তোমাদের বলে রাখি কথা আফগানি পুলিশ পদে তুমি সরকারি চাকরি বা রাজ্যে সরকারি পদে নিযুক্ত হতে গেলে তোমাকে কিন্তু মাধ্যমিক পাস লাগবে অর্থাৎ প্লেন টেন পাস করলেই তোমার নাম্বার যাই থাকুক না কেন টেন পাস করলেই তোমরা কিন্তু আফগানি পদে চাকরির জন্য আবেদন করতে পারবে এবং চাকরি পেয়ে যেতে পারবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে এখানে এ তোমাদের সিলেকশান প্রসেস কি রয়েছে অর্থাৎ আর তোমরা যে চাকরি পাবে সেই চাকরি পেয়ে তোমাদের সিলেকশন কি রয়েছে দেখো আফগানি পুলিশের বিভিন্ন কাজ হয়ে থাকে এ বিভিন্ন যে ঘাটি রয়েছে বা জাহাজ রয়েছে সেখানে গিয়ে রীতিমতো ও যে কাজকর্মগুলো কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় যেরকম নর্মাল পুলিশের হয়ে থাকে সেই রকমই আফগানি পুলিশের কিন্তু এই একই রকম প্রায় কাজ হয়ে থাকে বিভিন্ন ঘাঁটি জাহাজ বিভিন্ন কেন্দ্রে এ গিয়ে কোনো দুর্নীতি হচ্ছে কি না সেইগুলোকে দেখা এই কাজে কিন্তু মূলত অন্যান্য পুলিশের মতো দুর্নীতিকে কমানোই এই আফগানি পুলিশেরও কিন্তু কাজ হয়ে থাকে এক্ষেত্রে বলে রাখি সিলেকশান প্রসেস কী রয়েছে দেখো এখনও পর্যন্ত নোটিফিকেশান বেরোয়নি খুব তাড়াতাড়ি নোটিফিকেশান বেরিয়ে যাবে কিন্তু তোমরা যাতে প্রস্তুতি নিতে পারো ভালো করে সেই কারণেই তোমাদেরকে সম্পূর্ণটা আগেভাগেই শেয়ার করে দিচ্ছি প্রথমে রাখি সিলেকশন যেটা প্রথমে তোমাদের সিলেকশন করার জন্য বা চাকরি পাওয়ার জন্য প্রথমে বা তোমাদের দিতে হবে একশো নম্বরের পরীক্ষা দিতে হবে এক্ষেত্রে বলে রাখি বাংলা থেকে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এবং জি এ থেকে তোমাদের পঞ্চাশ নম্বর ওর পঞ্চাশ পঞ্চাশ টোটাল একশো নম্বরের পরীক্ষা যদিও আগের বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের শেয়ার করলাম বিগত বছর যে বিজ্ঞপ্তি ছিল সেই অনুযায়ী পঞ্চাশ পঞ্চাশ বাংলায় পঞ্চাশ নম্বরের কোশ্চেন জিএতে পঞ্চাশ নম্বরের কোশ্চেন টোটাল একশো নম্বরের কোশ্চেনে তোমাদের পরীক্ষা হবে যেটা কিন্তু এক ঘন্টার মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে তো প্লি এক্সাম দেওয়ার পর তোমাদের দুটো হয় যে কোনো পুলিশের ক্ষেত্রে জানো একটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আরেকটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই দুটো পরীক্ষা হয়ে থাকে তো ক্ষেত্রে তোমাদের প্রথম প্রথম যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তুমি কতটা ফিজিক্যালি তোমার মেজারমেন্ট অনুযায়ী তোমার দেহের গঠন অনুযায়ী স্ট্রং সেই পরিমাপগুলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে করা হয় তো এক্ষেত্রে বলে রাখি ই তোমরা যারা এই জেনারেল রয়েছো তোমাদের কিন্তু যে হাইট রয়েছে সেটা হচ্ছে একশো সাতষট্টি সেন্টিমিটার হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার হতে হবে জেনারেলদের যারা এসসি এস টি রয়েছে অন্যান্য ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিছু ছাড় রয়েছে তাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হলেও তোমাদের হাইট তোমরা কিন্তু রীতিমতো আফগানি পুলিশ পদে সরকারি পদে নিযুক্ত হতে পারবে এক্ষেত্রে এটা তো গেল হাইটের কথা কত তোমার উচ্চতা হওয়া প্রয়োজন সেটা বলে দিলাম এবার হচ্ছে তোমার চেস্টের একটা মেজারমেন্টও কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে নেয় একটা হচ্ছে যেটা বললাম মেজারমেন্ট টেস্টে হাইট মেজারমেন্ট করে আরেকটা হচ্ছে চেস্ট মেজারমেন্ট করে তো চেস্ট তোমাদের কত হওয়া উচিত তোমরা যারা এ জেনারেল ক্যাটাগরি ছাত্রছাত্রী রয়েছো তোমাদের সেভেন্টি এইট সেভেন্টি এইট তোমাদের সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমাদের বুক ফুলিয়ে কিন্তু এইটটি থ্রি সেন্টিমিটার এখানে ভুল দিয়ে আছে এইটটি থ্রি সেন্টিমিটার কিন্তু চেস্ট হতে হবে মানে নর্মাল অবস্থায় তোমাদের 78 এইট এবং বুক ফুলিয়ে 83 থ্রি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং একই রকমভাবে যারা এসসি এসটি অন্যান্য ক্যাটাগরি ছাত্রছাত্রী রয়েছে এবং আফগানি পুলিশ হতে যায় তাদের জন্য কিছু ছাড় রয়েছে এ তো সে সেভেন্টি সেন্টিমিটার তোমাদের নর্মাল চেস্ট হতে হবে এবং বুক ফুলিয়ে আশি সেন্টিমিটার হলেই কিন্তু তোমরা আফগানি পুলিশ হওয়ার যোগ্য এটা তো গেল তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবার বলে রাখি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী হয় ফিজিক্যাল এস এফিসিয়েন্সি টেস্টে তোমাদের এর কতটা তোমাদের এনার্জি রয়েছে তোমার মধ্যে কতটা তুমি শারীরিকভাবে স্ট্রং সেটা তো দেখে নিল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তুমি কতটা মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং সেটা দেখা হয় কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে সেখানে তোমাদের দৌড় ও দেখা হয় তুমি কতটা দৌড়াতে পারো কি লং জাম্প রয়েছে দেখো এই মুহূর্তে যেটা তোমাদের বলবো ষোলোশো মিটার আর দৌড় হয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটু কম যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলে দৌড়টা তোমাদের জানিয়ে রাখবো কারণ তোমরা যারা পুলিশ হতে চাইছো আফগানি পুলিশ হোক বা অন্যান্য পুলিশ তোমরা দৌড়ের প্র্যাকটিস রাখো ও তো অফিসিয়াল নোটিস আসলে সেটা তোমাদের জানিয়ে দেবো এরপরে বলে রাখি তোমাদের কি হবে মেডিকেল হবে ঠিক আছে তার আগে বলে রাখি এই যে দু দুটো ধাপ তিনটে ধাপ বললাম একটা হচ্ছে প্লি পরীক্ষা প্লি এক্সাম তারপরে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পাস করে গেলে কিন্তু তোমাদের একটা রিটেন এক্সাম হয় এই রিটেন এক্সামটার জন্য কিন্তু তোমাদের প্রস্তুতি আগেভাগেই নিতে হবে দেরো দেখো একটা এক্সাম যদি তোমরা ক্র্যাক করতে না পারো অন্যান্য এক্সাম তোমরা ক্র্যাক করতে পারো আর কোনো কোর্সের জয়েন করার দরকার নেই তোমরা যদি বাড়িতে বসে এ ক্লাস টেন বেসিস বইগুলো একটু ভালো করে দেখো একই সাথে এ তোমরা যদি কোনো মার্কেট থেকে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির বই নিয়ে আসো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনয়েসে বাড়িতে বসেই প্র্যাকটিস করতে পারবে এক্ষেত্রে কোন কোন সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা হবে একটু দেখে নাও রিটেন এক্সাম যেটা হবে ফাইনাল রিটেন এক্সাম সেটা ইংলিশের থেকে কুড়ি নম্বর আসবে ম্যাথ থেকে কুড়ি নম্বর আসবে রিজনিং থেকে কুড়ি নম্বর আসবে জিকে থেকে কুড়ি নম্বর আসবে মোট নব্বই নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হবে যার জন্য ও কিন্তু তোমাদের আগে আগেভাগে প্রস্তুত থাকতে হবে এই নব্বই নম্বরের পরীক্ষার বেসিসেই কিন্তু তোমরা আফগানি পুলিশ হতে পারবে তো এক্ষেত্রে নব্বই নম্বর তুমি যদি নব্বই নম্বরের মধ্যে তোমার যে নম্বর আসবে সেই নম্বরের নিরিখে কিন্তু কাট আপ রীতিমতো হয়ে থাকবে এবং এই যে প্লিয়ে রয়েছে এটা কিন্তু কোয়ালিফাইং নেচার হয়ে থাকে আর এখানে তোমার মেন হচ্ছে রিটেন এক্সাম এবং তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এগুলো দেখা হয় এরপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে এ মেডিকেলটা দেখা হবে তোমাদের মেডিকেল টেস্ট হবে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা যখন ফর্ম ফিল আপ করবে এ সমস্ত কিছু খুটিয়ে দেখা হবে তোমার সমস্ত ডকুমেন্টেশান সমস্ত কিছু ঠিক আছে কি না তোমার নামে কোনো পুলিশ কেস নেই তো এই সমস্ত কিছু যে তুমি জেনুইন একজন আফগানি পুলিশ হওয়ার জন্য যোগ্য প্রার্থী তার সমস্ত ভেরিফিকেশান করা হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশানে তারপরে তোমাদের আমি আরেকবার মেডিকেল লিখে দিয়েছি তো তারপরে তোমাদের কী হচ্ছে এখানে ইন্টারভিউ হবে তারপরে তোমাদের যে প্রসিডিওর থাকে সেটা হচ্ছে ইন্টারভিউ তোমাদের প্লেন ইন্টারভিউ হবে এবং তোমরা সরাসরি এই কী হচ্ছে আফগানি পদে সরকারি চাকরি পেয়ে যাবে বা সরকারি পদে আফগানি পুলিশ হিসাবে কিন্তু নিযুক্ত হয়ে যাবে তো সমস্তটা তোমাদের জানালাম তোমাদের প্রত্যেককে একটাই কথা বলবো যে নিজে প্রস্তুতি নাও তারপরে তোমাদের ফিজিক্যালি যে এক্সামগুলো হয়ে থাকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারও একটু প্রস্তুতি তোমাদের চালাতে হবে যাতে সব দিক থেকে তোমরা অন্যান্যদের থেকে এগিয়ে থাকো এবং সহজেই চাকরি পেতে পারো তো তোমরা সমস্তটা জানালাম আফগানি পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অফিশিয়াল নোটিস আসলে তো তোমাদের প্রত্যেকটা জানিয়েই দেবো এছাড়া তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি ধরো আর এই এক সপ্তাহের মধ্যেই তোমাদের জন্য জোর কদমে প্রস্তুতির পরিকল্পনা প্রায় নিয়ে ফেলেছে খুব তাড়াতাড়ি তোমাদের এখান থেকে কিন্তু সমস্ত চাকরি রিলেটেড প্রস্তুতি হতে চলেছে কাজেই তোমরা একটু ধৈর্য ধরো আর তোমরা কোন সরকারি পদে চাকরি পেতে চাইছো সেটা অবশ্যই জানিও কোনো কেরিয়ার ফিল্ড নিয়ে ডিটেলস জানতে চাইলে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের পরবর্তী চাকরি জীবনের জন্য বা যারা চাকরি করতে চাইছো তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা আর অল দ্য বেস্ট